দাবি এক দফায় এক দাবি শেখ হাসিনা কবে যাবে প্রিয় ভাইরা আমরা বলতে চাই আজকে সমাজে বৈষম্য তৈরি করে ফেলেছে এই সরকার আমার জন্য এক আইন আরেকজনের জন্য আরো আইন ছাত্রলীগ করলেই তাদের চাকরি হবে আর কারো চাকরি হবে না যোগ্যতা থাকুক আর নাই থাকুক আমলিক করলেই ব্যবসা হবে ব্যবসায়ীর যোগ্যতা থাকুক আর নাই থাকুক ছাত্রলীগের এক নেতা বলেছে মুরগি চুরি করলেও নাকি তিনি আটটি অস্ত্র নিয়ে যায় ছাত্রলীগের ফরিদপুরের সভাপতি 2000 কোটি টাকা পাচার করেছে আমরা বলতে চাই এই পাচারকৃত টাকা কার বাংলাদেশের জনগণের রক্তে ঘামে টাকা শেখ হাসিনা অজেদ আজকে মানুষের মূল্যবান ভোট আপনি আজকে চুরি করেছেন ডাকাতি করেছেন এর বিচার বাংলাদেশ আপনার হবে আজকে নতুন করে ভোট চুরি করার জন্য আবার দেশে বিদেশে পায়তারা করছে বিদেশে বিদেশে নিচ্ছে এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলেন যে পার্শ্ববর্তী দেশে যে বলেন এই সরকারকে আরেকবার ক্ষমতা রাখার ব্যবস্থা করতে করার জন্য তদবির করেন ক্ষমতা কি বাংলাদেশের লোকের হাতে নাকি পার্শ্ববর্তী দেশের হাতে ক্ষমতা বাংলাদেশের জনগণের হাতে সেই জন্য দেশনায়ক তারেক রহমান বলেছে আমরা বিএনপিকে ক্ষমতার জন্য আন্দোলন করছি না প্রিয় ভাইরা আজকে সমগ্র বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এক দফার আন্দোলনে সেই জন্য মানুষ আওয়াজ তুলছে এক দফায় এক দাবি এক দফায় এক দাবি শেখ হাসিনা কবে যাবে প্রিয় ভাইরা আমরা বলতে চাই আজকে সমাজে বৈষম্য তৈরি করে ফেলেছে এই সরকার আমার জন্য এক আইন আরেকজনের জন্য আরো আইন ছাত্রলীগ করলেই তাদের চাকরি হবে আর কারো চাকরি হবে না যোগ্যতা থাকুক আর নাই থাকুক আওয়ামী লীগ করলেই ব্যবসা হবে ব্যবসায়ীর যোগ্যতা থাকুক আর নাই থাকুক ছাত্রলীগের এক নেতা বলেছে মুরগি চুরি করলেও নাকি তিনি আটটি অস্ত্র নিয়ে যায় ছাত্রলীগের ফরিদপুরের সভাপতি 2000 কোটি টাকা পাচার করেছে আমরা বলতে চাই এই পাচারকৃত টাকা কার বাংলাদেশের জনগণের রক্তে ঘামে টাকা সেই জন্য আজকে বলতে চাই জেগে উঠতে হবে তরুণদের যুব সমাজকে ছাত্র সমাজকে আমরা বাংলাদেশের এই জমিনে কোন অন্যায় অবিচার আমরা মানব না মানব না মানব না আসুন আমরা ঐক্যবদ্ধভাবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সকল অবিচার অনাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করে এই জালিমকে পরাস্ত করে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করি এই আশা এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ ইসলামী আন্দোলন জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম